বন্ধুরা বর্তমানে ডলারের বিপরীতে টাকার যে অবমূল্যায়ন হচ্ছে বা ডলার না শুধু অন্য অনেক বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার মান যেভাবে কমছে সেইভাবে বর্তমানের যে আর্থিক পরিস্থিতি দেশের বা বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এর সাথে নিজেকে খাপ খেয়ে নেয়ার জন্য আমাদের বিকল্প মুদ্রায় ইনকামের কথা ভাবতে হবে আর বন্ধুরা বর্তমানের এই পরিস্থিতির জন্যই আহ খেয়াল করবেন যে গ্রামে গঞ্জে দেশের সর্বত্র বৈধ বা অবৈধভাবে বিদেশে যাওয়ার হিরিক পড়ে গেছে মানুষের মধ্যে তো বন্ধুরা অবৈধভাবে যারা যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি কাজে না আসলেও যারা বৈধভাবে বিদেশে পাড়ি জমাতে চান তাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা দেখা যায় যে বিদেশ যাওয়ার জন্য যত টাকা প্রয়োজন মানে বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য যত টাকা প্রয়োজন তার ম্যাক্সিমাম অংশই সংগ্রহ করতে পারলেও অল্প কিছুর জন্য অনেকেই আটকে থাকে তো যারা বাইরে যাওয়ার জন্য অল্প কিছু দুই তিন লাখ টাকা লোন নিতে চান তাদের জন্য রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকের অভিবাসন ঋণ বন্ধুরা প্রবাসী কল্যাণ ব্যাংক নতুন ভিসার ক্ষেত্রে এবং রিএন্ট্রি ভিসার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে বন্ধুরা ঋণ পরিশোধের মেয়াদ কিন্তু দুই ক্ষেত্রে দুই রকমের যেমন নতুন ভিসার ক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদ পাওয়া যাবে তিন বছর এবং রিএন্ট্রি ভিসার ক্ষেত্রে এই ঋণ পরিশোধের মেয়াদ পাওয়া যাবে সর্বোচ্চ বছর তবে এখানে দুই মাস গ্রেস পিরিয়ড পাওয়া যাবে এবং এই গ্রেস পিরিয়ড সহকারেই আপনার ঋণের মেয়াদ গণনা করা হবে বন্ধুরা আর যারা বিদেশে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই অভিবাসন ঋণ নিতে চান তাদের জন্য এই ঋণের সুদের হার বার্ষিক নয় পার্সেন্ট এবং এটি সম্পূর্ণ সরল সুদ বন্ধুরা এবারে এই ঋণের আবেদন করতে হলে যে সমস্ত কাগজপত্র আপনাদের জমা দিতে হবে চলুন সেগুলো সম্পর্কে একটু জেনে নেই তো ঋণ আবেদন করতে অবশ্যই একটা আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে যেটা আপনারা সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে বিনামূল্যে পেয়ে যাবেন ঋণ আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি তার জাতীয় পরিচয়পত্রের কপি এবং তার বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রমাণ করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক একটি সনদ দাখিল করতে হবে আবেদনকারীর পাসপোর্ট ভিসার কপি ও ম্যান পাওয়ার স্মার্ট কার্ড ও লেবার কন্ট্রাক্ট কার্ডের ফটোকপি যদি থাকে এবং এটা যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে ঋণ দেওয়ার জন্য প্রযোজ্য হয় তাহলে আপনাকে অবশ্যই দাখিল করতে হবে আ তো বন্ধুরা এই অভিবাসন ঋণ গ্রহণের জন্য আপনাদেরকে দুইজন জামিনদার নিযুক্ত করতে হবে এবং দুইজন জামিনদারেরই এক কপি পাসপোর্ট সাইজের ছবি তাদের জাতীয় পরিচয়পত্রের কপি এবং তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রমাণ করার জন্য পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে বন্ধুরা এই দুইজন জামিনদারের মধ্যে যে কোনো একজনের স্বাক্ষরযুক্ত ব্যাংকের তিনটি চেকের পাতা জমা দিতে হবে আর আপনি যে শাখা থেকে ঋণ গ্রহণ করতে চান সেই শাখায় অবশ্যই একটা হিসাব খুলতে হবে তো বন্ধুরা এই সব কাগজপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র আপনারা ব্যাংকে সাবমিট করলে মাত্র সাত কর্মদিবসের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনারা পেতে পারেন অভিবাসন ঋণ এবং চলে যেতে পারেন আপনার স্বপ্নের দেশে